করোনাকালে বাংলাদেশ গেমস কয়েক ভাগে আয়োজন করতে চায় অলিম্পিক অ্যাসোসিয়েশন। পরিকল্পনা চূড়ান্ত করে সরকারের কাছে দেওয়া হবে প্রস্তাবনা। এদিকে টোকিও অলিম্পিককে সামনে রেখে বিশেষ অনুশীলনে অংশ নেওয়া অ্যাথলেটদের উপর নিয়মিত নজর রাখছে বিওএ। করোনা বাস্তবতায় টোকিও অলিম্পিক এক বছর পেছালেও বসে নেই বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। অলিম্পিকের নতুন শিডিউল অনুযায়ী হাতে পাওয়া সময়টি পূর্ণভাবে কাজে লাগাচ্ছে বিওএ। সার্বক্ষণিক নজর আছে অংশ নেয়া অ্যাথলিটদের দিকে। যারা পার্টিসিপেট করে তাদের ট্রেনিং এর মধ্যে আছে, আর ওয়াইল্ড কার্ডের ব্যাপারে এখন তারা কোনো সিদ্ধান্ত নেয়নি এবং আশা করি যে হয়তো এই মাসের শেষে, কিংবা যেহেতু এখন এক বছর পিছিয়ে গেছে তো সেক্ষেত্রে হতে পারে যে আমাদের দু এক মাসের মধ্যে আমরা সব পেয়ে যাব। কোভিড ধাক্কায় পূর্ব নির্ধারিত বাংলাদেশ গেমসের সূচিতে আনতে হয়েছিল বড় পরিবর্তন। নতুন সূচি অনুযায়ী বিওএ এর হাতে আছে অল্প সময়, তবে গেমস আয়োজনের নানান পরিকল্পনা নিয়ে ইতিমধ্যেই সরকারের কাছে পরিকল্পনা পাঠিয়েছে অলিম্পিক অ্যাসোসিয়েশন। সমস্ত প্ল্যান এবং আমাদের একটা টেন্টেটিভ ডেট যেটা ফেব্রুয়ারি মাসের মধ্যে, হয়তো আগে যেমন 10 দিনে করতাম, হয়তো 10 দিন না করে হয়তো আরও 5 দিন বাড়িয়ে দিলাম, হয়তো ফেজ ওয়াইজও করতে পারি যে ঠিক আছে তিনটা চারটা ফেডারেশন ঢাকা এসে শেষ করলো, তারপর আবার দিন রাত শেষ করলো, তারপর হয়তো করবো, এই ধরনের আমাদের অনেকগুলো প্ল্যান আছে। এখন গেমস সময় মতো হবে কি না সেটা নির্ভর করবে দেশের কোভিড পরিস্থিতি ও সরকারি সিদ্ধান্তের উপর। ফারজানা জহির, ডিবিসি নিউজ, ঢাকা।